guys, welcome back to my channel. This is Andhra and tomra dekhcho Andhra on vlogs. To majhe onek din gap geche ami kono video upload korini to tar jonno sorry amar ektu problem chilo shei jonno kono video upload korini to abar ami chole eshi abar onek din por ekta notun video niye ar ajke kintu amar birthday to shei jonno ei vlog video তোমরা কিন্তু একটু স্কিপ না করে আজকে পুরো ভিডিওটা দেখো আজকে আমার বার্থডেতে কি কি আমি করছি কিভাবে সেলিব্রেট করছি পুরো দিনটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল আমি তো উঠে পড়েছি আর আমাদের বাড়িতে কিন্তু রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আমার শাশুড়ি মা কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছে সবার ফারস্টে কিন্তু করছে পায়েশ তখন পায়েশ হচ্ছে এরপরে আরো বাকি আজকে দুপুরের খাবার দাবারের রান্না বান্না হবে তারপরে কিন্তু আমার ননদ আর পুচকেটা চলে আসবে তারপরে রাত্রিবেলা তো আরো কি কি হবে সেগুলো আমি পুরো তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমিও আর কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে স্টার্ট করছি তোমরাও কিন্তু প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না আর পারলে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটাতে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আমার এখানে স্নান টান হয়ে গেছে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি এখন আমাদের রান্নার মানে কাটাকুটি চলছে সবজি মানে আমাদের রাতে যেহেতু ফ্রাইড রাইস হবে আর চিকেন হবে তো আমরা এখন থেকেই একটু মানে সব বিনস গাজর এসবগুলো সব কেটে রাখছি যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় আর খেয়ে দিয়ে আমরা ভেবেছি যে ফ্রাইড রাইসটা করে নেবো মানে রাত্রিবেলা আবার সবাই মজা টজা করতে গিয়ে এবার রান্নার একটা ঝামেলা থেকে যায় রাত্রিবেলা শুধু চিকেনটা করলেই হয়ে যাবে ফ্রাইড রাইসটা কিন্তু আমরা খেয়ে দিয়ে দুপুরবেলাই করে রাখবো খেলছো এখানে তুমি কি করছো খেলছো কি খেলছো এই যে গাছে কার বার্থডে কার বার্থডে মামি বলো মামি তো দুপুরের মেনুতে হয়েছিল ডাল পাবদা মাছের ঝাল চাটনি পায়েস তিন রকমের ভাজা এই দিয়ে আমি আমার দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম তো সন্ধে হয়ে গেছে আমি এখানে রেডি হয়ে গেছি আর মামা মামিরা বোনুরা সবাই এসে গেছে আর একটু পরেই আমি কেক কাটবো কারণ কি এখনও একজনের জন্য কিন্তু ওয়েট করছি অরূপদার জন্য ওয়েট করছি অরূপদা চলে এলেই আমি কেক কাটবো আর ওদিকে মা কিন্তু ফ্রাইড রাইস করতে আরম্ভ করে দিয়েছে আর শুধু মাংসটা করলেই হয়ে যাবে তারপরে একটু কাটবো তারপরে খাওয়া দাওয়া হবে আর আমি কিন্তু আজকে কী কী গিফট পেয়েছি সেটা কিন্তু কালকে তোমাদেরকে দেখাবো আজকে তো মানে সবাই থাকবে খাওয়া দাওয়া করে অনেকটা রাত হয়ে যাবে তো সেই জন্য আজকে আমি আর দেখানোর টাইম পাবো না তো কালকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিন্তু বার্থডেতে কী কী গিফট পেয়েছি ছিল না এখন এরা বাড়ি চলে যাবে তাই জন্য এরা আগে খেয়ে নিচ্ছে কেমন রয়েছে রান্না বান্না বেকার আমি করিনি তো কিছু বলারও নেই বাড়িতে রান্না ফ্রাইড রাইস আর চিকেন কষা যেটা খেতে বেশ ভালোই হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই তো বাড়িও চলে গেছে চলো আজকে শুয়ে পড়ি কালকে কিন্তু সকালবেলা তোমাদেরকে দেখাবো তো হ্যালো গাইস গুড মর্নিং তো কালকে রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম বলেছিলাম যে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি তো আমি আজকে সব কিছু নিয়ে বসে পড়েছি মানে আমার গিফট কালেকশন নিয়ে এই যে এই ভিতরে আছে সব কিছু নিয়ে বসে পড়েছি তো চলো তোমাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিই যে আমি কী কী পেয়েছি বার্থডেতে কে কী দিয়েছে আমাকে তোমাদেরকে সেগুলো আমি দেখাচ্ছি
তো আমি এখানে ক্যামেরাটা রেখে দিই, তারপরে তোমাদের সাথে করে দেখাই। তো একটা কাপ ফোনের কভার দিয়েছে, এটা আমাকে আমার বর দিয়েছে। কভারটা খুব সুন্দর, আমি সবসময় ফোনের পেছনে লাগাবো না, কারণ কি এই জিনিসটা নইলে পরে খুলে যেতে পারে সবসময় লাগালে। তো এটা আমি বাইরে কখনো বেরোলে তখনই ফোনে লাগাবো। এই কুর্তিটা আমাকে আমার ননদ দিয়েছে। দেখো আমার খুবই পছন্দ হয়েছে, কালারটা খুব ভালো। এটা গেল। এই কুর্তিটা দিয়েছে আমাকে মামারা, মানে অমিতের মামা, আমার মামার শ্বশুর, মামি শাশুড়ি। এটাও খুব ভালো, এই কালারের আমার কুর্তি নেই। এটাও খুব মিষ্টি কালার, এরকম ডিফারেন্টটা দেখে এটাও আমার খুব ভালো লেগেছে। এটা একটা টপ কিনেছি, এটা আমাকে আমার মা কিনে দিয়েছে, মা বাবা মিলে কিনে দিয়েছে। এরমই একটা টপ আমি কিনেছি, আমার বোন কিন্তু কিনেছে এরম কালার, ইয়েলো কালার। তো এই টপটা আমার খুব পছন্দ। এখানে চেন দেওয়া, এটা আমার খুব পছন্দ। একটা নাইটি পেয়েছি, এটা আমাকে আমার বোনের আন্টি, আমারও আন্টি হয়, সে আন্টি আমাকে দিয়েছিল। এটা আমি আমার বার্থডে দিন পরেও ছিলাম, মানে কালকে আমি পরেছিলাম নাইটি। নাইটি তো খুবই কাজের জিনিস, লাগেই পরতে প্রতিদিনে, তো এটা আমার খুবই কাজের। এই ড্রেসটা আমার অনেকে দেখেছো, আমি বার্থডে দিন পরেছিলাম, এটা আমাকে আমার বাপি মানে শ্বশুর এনে দিয়েছে। তাও তোমাদেরকে আরেকবার খুলে ড্রেসটা দেখাচ্ছি। এটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো ড্রেসটা। এর সাথে এই জিন্সটাও এনে দিয়েছিল আমাকে, আমার বাপি এনে দিয়েছে। এই জিন্সের কালারটাও খুব ভালো, এই কালারের আমার নেই জিন্স। তো এই জিন্সটা, এই ব্যাগটা পেয়েছি, এটা কিন্তু পুরোটাই হ্যান্ডমেড। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও কিন্তু আমাকে একটা আমার একটা আন্টি দিয়েছে। এটা হচ্ছে লাস্ট, এই শাড়িটা আমি যখন মুর্শিদাবাদ বেড়াতে গেছিলাম ওখান থেকে আমার মা কিনে দিয়েছে। এটা আমার বার্থডে গিফট হিসেবে মা কিনে দিয়েছিল। পুরো আর খুলছি না শাড়িটা, এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, এরকম ব্লু এর মধ্যে। এগুলোকে কিন্তু মুর্শিদাবাদ সিল্ক বলে ওখানে। তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আমার গিফট কালেকশন। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে আমার বার্থডে ব্লগটা দেখে, অবশ্যই কমেন্টে বলো। আর তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো টাটা।